জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট কিছুই নেই, তবে তিনি করোনায় আক্রান্ত। বুধবার ফেনীর দাগনভূঞায় করোনার উপসর্গ ছাড়াই এক নারী রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই নারী হিন্দু ধর্মের অধিকারী, তার বয়স 45। তার বাড়ি উপজেলার জয়লেশ্বর ইউনিয়নের আলমপুর গ্রামে। তিনি স্থানীয় উত্তর আলিপুর স্কুল অ্যান্ড কলেজের আয়ার কাজ করতেন। ইউপি সদস্য নজরুল ইসলাম স্বপন জানান, বলেন একটু, উনি কিছুদিন আগে ওনার স্বামীর অসুস্থ ক্যান্সার রোগী ধরা গেছে। উনি ঢাকা থেকে আসার পরে আমরা মানে সন্দেহমূলকভাবে তার চেক আপ করাই, ওই চেক আপে আজকে পজিটিভ এসেছে, এটা নিয়ে আমরা একটু শঙ্কার মধ্যে আছি। তবে উনি যে রুগী, হ্যাঁ, ওনার মধ্যে যে করোনার আতঙ্ক মানে করোনার লক্ষণ যেটা, কোনো ওনার কোনো জ্বর নাই, কাশিও নাই, এই ঠান্ডাজনিত কোনো এ নেই, না সেটা আমি নিজেও দেখতে পেলাম। তো আপনার আমি দাঁড়িয়ে দেখলাম উনি সুস্থ অবস্থায় অনেকটা দাঁড়িয়ে আছেন। এখন করোনার আরেকটা লক্ষণ দেখা যাচ্ছে, সুস্থ রুগী অসুস্থ এই করোনার মধ্যে, না এটা ওনাকে দেখার পরে তো আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনারাও দেখছেন যে ওনার করোনা হয়েছে বা ওই করোনা আক্রান্ত, এটা কিভাবে সম্ভব বা এটা সব আমাদের আসতেছে না। তো উনি ওনার ঢাকা থেকে আসছিলেন কবে? উনি সম্ভবত ঢাকা থেকে আসছে আজকে 10 দিন আগে, মানে সম্ভবত জি জি 10 দিন আগে ঢাকাতে, মানে এক মাসে অধিক ছিল ঢাকা হসপিটালে চিকিৎসা। ওনার স্বামী অসুস্থ ক্যান্সার রোগী, ওইটার কারণে আসার পরে এলাকাতে আসার পরে আমরা খবর পাই, ডাক্তার দিই, নতুন করে আবার চেক আপ করাই, চেক আপে পজিটিভ আসি। তো বা আপনার যে সমস্যা, এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুবাইদ বিন করিম জানান, তাহলে কেন এটা ওনাকে টেস্ট নমুনা সংগ্রহ করা হয়েছে এই বিষয়টা আমাদেরকে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে করোনা রোগীদের 30% পর্যন্ত লক্ষণ বিহীন হতে পারে। আমরা সেক্ষেত্রে আমরা যেটা নির্ভর করি যে কোনো ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এসেছে কিনা, যেই কারণে আমরা প্রথম অবস্থায় আমরা আমাদের যারা প্রবাসী এসেছিলো তাদেরকে কোয়ারেন্টাইন করেছিলাম, এবং পরবর্তীতে যারা ঢাকা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে এসেছে তাদেরকেও আমরা কোয়ারেন্টাইন রেখেছি। এবং আমাদের এটা বলতে হবে যে আমাদের স্বাস্থ্য বিভাগের যারা স্বাস্থ্যকর্মী তারা দিনান্ত পরিশ্রম করে, সেই সাথে হচ্ছে লোকে যারা আমাদের পুলিশ সদস্য আছেন এবং সেই সাথে জনপ্রতিনিধি যারা আছেন বিভিন্ন এলাকার, তারাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এই তালিকাটা তৈরি করার জন্য। ইতিমধ্যে আমরা এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমরা 143 জনের একটা তালিকা তৈরি করেছি, যারা এই গত কয়েকদিনের মধ্যে 7 থেকে 10 দিনের মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ অথবা নরসিংদী গাজীপুর এই সমস্ত এলাকা থেকে এসেছেন, তাদের আমাদের একটা তালিকা আমাদের কাছে আছে। এবং সেই তালিকা ধরে ধরে আমরা প্রতিদিন তাদেরকে, তাদের লক্ষণ থাকুক না থাকুক, তাদেরকে আমরা স্যাম্পল কালেকশন করছি পর্যায়ক্রমে, এবং সেই সাথে যাদের জ্বর সর্দি কাশি আছে তাদের স্যাম্পল কালেকশনও করছি। তারই ধারাবাহিকতায় এই স্যাম্পল কালেকশনটা হয়েছিল, যেহেতু উনি ঢাকা থেকে এসেছিলেন সেই জন্য ওনার স্যাম্পল কালেকশন হয়েছিল এবং আলটিমেটলি ওনার এটা পজিটিভ ধরা পড়েছে। উনি আসছিলেন কয় তারিখে ঢাকা? উনি ঢাকা থেকে এসেছিলেন 21 তারিখে, আমরা স্যাম্পল কালেকশন করেছি 22 তারিখে। তো এখন আমাদের কাছে তো আমি যেটা দেখলাম বা আপনিও ওখানে ছিলেন যে ওনাকে অনেক সুস্থ মনে হয়েছে, না ওনার কাছে কোনো ওনার কোনো লক্ষণ নাই, জ্বর সর্দি কাশি কোনো লক্ষণ নাই, এই এটা একটা ভালো এই জন্য। এবং সেই সাথে হচ্ছে যেহেতু ওনার হাজব্যান্ড, ওনার বাড়িতে শুধুমাত্র ওনার হাজব্যান্ডে আছে এবং হাজব্যান্ড ক্যান্সার আক্রান্ত এবং ওই হাজব্যান্ডের দেখাশোনারও কেউ নাই ওই বাড়িতে, সুতরাং ওনাকে আমরা হোম কোয়ারেন্টাইনে, যেহেতু ওনার তেমন কোনো লক্ষণ নাই এবং ওনার হাজব্যান্ডকে দেখাশোনার কেউ নাই, সেই জন্য আমরা ওনাকে ওনার বাড়িতেই আইসোলেশন করার আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ আমাদের মাননীয় সিভিল সার্জন মহোদয়ের অনুমতিক্রমে আমরা সেখানে ওইখানেই আমরা চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করছি। আচ্ছা, আমরা আপনি এখন আমাদের যারা বাজারে এখন আমরা পায়ে দেখি ঘোরাফেরা করতেছে, এদের মানে এখন তো বোঝা যাচ্ছে যে সিমটম লাগে না, আমি সকলকে আমি একটা সতর্কবার্তা দিতে চাই যে আপনি জ্বর সর্দি কাশির লোক থেকে যে আপনি দূরে থাকবেন, আসলে জানেন না, আপনি জানেন না যে আপনার আশেপাশে কে বা কারা করোনা আক্রান্ত, এবং ওনার লক্ষণ নাই এটা হতে পারে, কিন্তু এই লক্ষণবিহীন রোগীগুলো আমাদের জন্য আরও বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। এই লক্ষণবিহীন রোগীগুলো আমাদের জন্য কেরিয়ার হিসাবে বিভিন্ন জায়গায় যাবে এবং গিয়ে অনেককে আক্রান্ত করবে, যাদের অনেকের সাথে অন্যান্য রোগ থাকতে পারে, যাদের মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে যাবে। এই জন্য আমরা অনুরোধ করব এই যে যত্রতত্র ঘোরাফেরা না করে সামাজিক দূরত্বর যেই বিধিবিধান সেটা যেন সম্পূর্ণরূপে আপনারা মেনে চলেন, হাত ধোয়া হাঁচি কাশির নিয়মকানুন বিধিবিধানগুলো যেন আপনারা নিয়মিতভাবে মেনে চলেন। আচ্ছা, আপনি আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।